Oops, sorry, video ta maybe on hoye geche. Okay, thik ache. Hey guys, assalamu alaikum. Welcome back to my channel. To ajke amra Kolkata Nicco Park e jabo. Kolkata Nicco Park ta muloto hocche ki Bidhannagar Road e sector number 4 number e shekhane obosthito. এই তো আমরা নিকো পার্কে চলে এসেছিলাম এখন আমরা নিকো পার্কের ভিতরে যাব নিকো পার্কের ভিতরে যাওয়ার জন্য অবিয়াসলি টিকিট ছাড়া তো ঢুকতে দিবে না তো টিকেটের দুইটা প্যাকেজ ছিল একটা ছিল 300 রুপি আর একটা ছিল 1000 রুপি 300 রুপির মধ্যে 13টা রাইডস ফ্রি ছিল এবং 1000 রুপির ভিতরে ওয়াটার প্যাকেজটা ইনক্লুডেড ছিল তো আমরা মূলত টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম নিকো পার্কের ভিতরে কিন্তু নিকো পার্কের ভিতরটা এত বড় এটা আমি আগে জানতাম না যে নিকো পার্কটা এত বড় যাই হোক না কেন আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় পুরোটা কভার করা পসিবল ছিল না কভার করা পুরোটা নিকো পার্কের যাই হোক না কেন আমরা হচ্ছে কি ইনস্টাগ্রামে সেই রোলার কোস্টারের ভাইরাল ভিডিও দেখে এসেছিলাম নিকো পার্কে মূলত আমরা নিকো পার্কে ঢুকেই খুঁজতেছিলাম যে রোলার কোস্টারটা কোথায় রোলার কোস্টারটা কোথায় আমার পার্সোনালি রোলার কোস্টারটা অনেক ভালো লাগে তাই হোক না কেন ঘুরতে ঘুরতে পাচ্ছিলাম না থ্যাঙ্ক গড যে একটা বোর্ডের ভিতরে সব পুরাটা নিকো পার্কের ম্যাপ দেওয়া ছিল যে কারণে আমরা সহজে ফাইন্ড করতে পেরেছিলাম যে কোথায় কি কি রাইডস আছে আমাদের কাছেই ছিল স্কাই ড্রাইভ তো আমরা প্রথমেই দেখলাম যে স্কাই ড্রাইভটাই ট্রাই করি প্রথম তারপরে স্কাই ড্রাইভের দিকে যেতে যেতে দেখলাম গেমিং জোন ছিল ফুড কোর্ট ছিল রাইডস ওঠার পরে আমরা ভেবেছিলাম যে ফুড কোর্ট আর হচ্ছে কি গেমিং জোনে যাব আমরা যে 300 রুপি দিয়ে এন্ট্রি ফি করেছিলাম এটার ভিতরে যে 13টা রাইড ইনক্লুড ছিল কিন্তু এই 13টা রাইড ছিল কিডসদের জন্য এন্ট্রি করার সময় যে 13টা রাইডস আমাদের ফ্রি দিয়েছিল এই 13টা রাইডসের মধ্যে স্কাই ড্রাইভও ছিল না সাইক্লোনও ছিল না আমাদের পার্সোনালি ভাবে টিকিট কিনে নিতে হয়েছিল আর স্কাই ড্রাইভের টিকিট প্রাইস ছিল 100 রুপি করে আমি আর আমার ভাই টিকিট কিনে চলে গিয়েছিলাম স্কাই ড্রাইভ রাইডসে যাই হোক না কেন ফোন দিয়ে গিয়েছিলাম প্যারেন্টসদের কাছে যে ভিডিও করার জন্য সরি ফর দ্যাট গাইস ভিডিওটা ঠিক মতন করতে পারিনি আমার আব্বু আমি বলতেছিলাম যে পিছন থেকে ভিডিও করতে আর স্কাই ড্রাইভটা হঠাৎ করে স্টার্ট হয়ে গেছিল যা বলার বাইরে মানে আমরা কথা বলতেছিলাম তার মাঝখানে ঠুস করে উপরে নিয়ে গিয়েছিল হরেবল ছিল প্রথমে একটু ভয় লেগেছিল বাট পরে ওকে ইটস ফাইন অনেক মজা লাগতেছিল এমন ছিল আর কি তো আমাদের প্রথমে তো হঠাৎ করে উপরে নিয়ে গিয়েছিল প্রথমে ভয় লেগেছিল কিন্তু তার কিছুক্ষণ পরই আমরা নর্মাল হয়ে গিয়েছিলাম তো আমরা অনেক ফান করতেছিলাম যাই হোক না কেন অনেক মজা ছিল এই স্কাই ড্রাইভ রাইডসটা তো এখন আমরা যাব রোলার কোস্টারের দিকে কারণ সানসেট হচ্ছিল তো আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি সানসেট হওয়ার আগে আমরা রোলার কোস্টারে উঠে নিই না হলে অন্ধকার হয়ে গেলে রোলার কোস্টার আরও ভয় লাগবে
নিকো পার্কটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, যে কারণে পার্কটা খুব সুন্দর এবং ভিতরে যে কিছু স্ট্যাচু ছিল এগুলোও দেখতে বেশ সুন্দর ছিল এবং রাইডসগুলোও অনেক অসাধারণ ছিল। খুঁজতে খুঁজতে আমরা রোলার কোস্টারের দিকে চলে গিয়েছিলাম। রোলার কোস্টার নিকো পার্কের একদম শেষ মাথায় ছিল, তো আমরা আবারও আলাদাভাবে টিকিট কিনে নিতে হয়েছিল রোলার কোস্টারের জন্য। 100 রুপি করে নিয়েছিল জনপ্রতি। রোলার কোস্টারে উঠবো, সামনে যদি না বসি তাহলে কি হয়, তো আমরা দৌড় দিয়ে সামনে সিটটা নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা ভিডিও করব এর জন্য। অনেক এক্সাইটেড ছিলাম যে এই রোলার কোস্টারটা উঠবো, কিন্তু আমাদের বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ রোলার কোস্টার নাই। আর নিকো পার্কেরটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো এত বড় রোলার কোস্টারটা, আর আমরা অনেক এক্সাইটেড। তো আমি আমার ভাইকে বলতেছিলাম, দেখ ভাই ফোনটা ভালো মতো ধরে নিস, ফোনটা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, কারণ আমরা আমাদের ফোন নিয়ে যাইনি, আব্বুর ফোন নিয়ে গিয়েছিলাম। ভাইকে জিজ্ঞেস করছিলাম, কিরে রোলার কোস্টার রাইডসটা কেমন লাগলো, তো সে বলতেছে এক কাজ করি চল আমরা আরেকবার উঠি, ইটস সো মাচ ফান, আমরা অনেক মজা করেছিলাম সত্যি রোলার কোস্টারটাতে। আর আপনারা যদি রোলার কোস্টার উঠেন তাহলে অবশ্যই প্রথমের সিটটাতে বসবেন, তাহলে রোলার কোস্টার থেকে ভিউসের মজাও আলাদা, রাইডসের মজাও আলাদা, ডাবল ডাবল এনজয়। যাই হোক না কেন, ওখানের ওয়েদারও সুন্দর ছিল আর অন্যান্য স্ট্যাচুগুলো ছিল খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। আমরা
আমরা এখন যে রাইডসটাতে উঠবো এই রাইডসটার সাথে আমরা সবাই পরিচিত, কেননা হচ্ছে কি আমরা মেলায় এই বোট টাইপের রাইডস উঠে থাকি। বোটস টাইপের রাইডসটা ফ্রি ছিল, আমাদের এন্ট্রি ফি সাথে এটা অ্যাড ছিল। তো আমাদের এই বোট রাইডসটা খুবই মজার ছিল, খুবই রিল্যাক্সিং লাগছিল। যাই হোক না কেন, এখন আমরা নেক্সট রাইডে উঠবো। রাইডস ফ্রি ছিল, আমরা উঠিনি, কারণ এই কাপ রাইডসটাও ফ্রি ছিল, কারণ অনেক সময় মাথা ঘোরায় রাইডসগুলোতে উঠলে, এর জন্য আমরা এগুলো স্কিপ করেছি। আমাদের কাছে এনার্জি দরকার আদার রাইডসগুলোতে ওঠার জন্য। এখন হচ্ছে কি আমরা ম্যাজিক মিরর রাইডসটাতে উঠবো। তো দারওয়ান আঙ্কেল বিশেষ করে এনকারেজ করতেছিল যে তোমরা এই রাইডসটাতে উঠো। তো এই রাইডসটা ফ্রি ছিল, ওই 300 রুপির মধ্যে ইনক্লুডেড ছিল। ম্যাজিক মিরর নামটা শুনেই মনে হচ্ছিল যে মিরর টাইপের থাকবে হয়তো বা কিছু। দারোয়ান আঙ্কেল বলতেছিল যে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খারাপ না রাইডসটা, তোমরা যেয়ে দেখো একবার। তো দারোয়ান আঙ্কেলের উদ্দেশ্যেই আর কি রাইডসটাতে আসা। তো আমি আর আম্মু আগে গিয়েছিলাম, তো ভিতরে ঢুকেই দেখি ফুল অন মিরর। আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি আগে যাও, তারপর আমি তোমার পিছন পিছন আসতেছি। তারপর না আমরা সামনে হাত দিয়ে দিয়ে যাচ্ছিলাম, কেননা আমি প্রথমে গিয়েই রাস্তা চিনতে পারিনি, ধাপ করে মিররের সাথে যে একটা বাড়ি খেয়েছি। আমরা অলমোস্ট মাঝখানে চলে এসেছিলাম, ব্যাকে যে যাব সেটাও মানে হারিয়ে ফেলেছিলাম। যাই হোক না কেন, আমি আম্মুকে হারিয়ে ফেলছি, আম্মু আমাকে হারিয়ে ফেলছে। পরে আমরা অনেক কষ্টে দুজন দুজনকে খুঁজে পেয়েছিলাম। আমরা যখন ঘুরতে 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 যখন একদম মিডলে চলে এসেছিলাম, তো তখনই আমার ভাই এসেছে, জয়েন করেছে আমাদের সাথে। ও আমাদেরকে খুঁজতেছিল যে কিরে তোরা কোথায়, তোরা কোথায়। আমি বলতেছিলাম এই যে আমি তোর সামনে, কিন্তু দেখা যাচ্ছিল সামনে, কিন্তু আসলে সামনে না, মিররের রিফ্লেক্টের কারণে অনেকটা চেঞ্জ। তো আমাদের কাছে এই রাইডসটা ভালোই লাগছিল, পুরো হারিয়ে যাচ্ছিলাম, আবার একজন আরেকজনকে খুঁজে পাচ্ছিলাম। অবশেষে আমরা এই ম্যাজিক মিরর রাইডসটা থেকে বের হতে পারলাম। খুব সুন্দর নাম দিয়েছে, যেমন নাম তেমন হচ্ছে গিয়ে রাইডস। এখন হচ্ছে গিয়ে আমরা লাস্ট রাইডে যাব। তো লাস্ট রাইডটা আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দিবে। আমি আর আব্বু গিয়েছিলাম এই রাইডসটাতে। Thank you.
পার্কের ভিডিও আজকে এ পর্যন্তই। নিকো পার্কটা পুরোটা আমার ঘোরা হয়নি, নেক্সট টাইমে আমি আবার কলকাতা চলে আসলে নিকো পার্কে আসবো অ্যান্ড অবভিয়াসলি আবার রোলার কোস্টারে উঠবো অ্যান্ড স্কাই ড্রাইভে উঠবো। যাই হোক না কেন, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফিজ।